দিচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। বক্সিয়ার হাই স্কুল, এই বক্সিয়ার হাই স্কুল মানে মেন গেটের ডান দিকে একটা শ্যাওলাময় পুরনো বিল্ডিং, একটা সবুজ মাঠ, আর এই মাঠের চারদিকে সারি সারি ভিন্ন ভিন্ন গাছ এবং বহু গুণ সম্পন্ন মানুষের বিরল ভালোবাসা। কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো চিরকাল একই রকম থেকে যায়। আমি, আমার বন্ধুরা আর আমাদের স্কুল তেমনই একটা সম্পর্কের হাত ধরে আজও হেঁটে চলেছি সেই রাস্তায়। এখনও মনে পড়ে সেই ছোট্ট বন্ধুদের প্রথম স্কুলে প্রবেশের কথা। সেই পুরনো স্মৃতিগুলো মনে করলে সবার প্রথমে মনে পড়ে সেই অ্যাডমিশন টেস্টের কথা। কখনো কখনো মনে পড়ে সেই প্রথম দিন হাই স্কুল যাওয়ার অভিজ্ঞতা। বাঁশ, বেত ও টিনের সেই সাদা শিশুতীর্থের গণ্ডি পেরিয়ে যখন হাই স্কুলের গেটের দিকে ঢুকলাম, তখন কেন জানি না খুব ভয় পেয়েছিলাম। কিছু বছর পর সেই ভয় ভালোবাসায় বদলে যায়, এই স্কুলের প্রতি ভালোবাসায়। নিজের বাড়ির থেকেও বেশি আপন বলে মনে হয় এই স্কুলকে। এই স্কুল আমাকে অনেক নতুন বন্ধু দিয়েছে, যাদের সম্বন্ধে কয়েক বছর আগে আমি একদমই অচেনা ছিলাম, বড় অজানা। অচেনাকে কীভাবে আপন করে নিতে হয় তাই এই স্কুল আমাকে শিখিয়েছে। এই স্কুল থেকে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে, সেই সরস্বতী পূজার সেক্রেটারি হিসেবে। সেই সরস্বতী পূজাকে নিয়ে আমি খুব মেতেছিলাম, আমার বন্ধুরাও আমাকে সাহায্য করেছিল খুব। এই সরস্বতী পূজা আমাদের লিপিকা ম্যামের উদ্দেশ্যে আমরা খুব খুব খাটনি করেছিলাম। এই সম্পূর্ণ ক্রেডিটটাই যায় লিপিকা ম্যামের দিকে। এখনও সেই বিশেষ ব্যক্তিটার কথা মনে পড়ে, যিনি একদিন আমাকে বলেছিলেন, সবাই তো আর পড়াশুনো ঠিকমতো পারে না, তুমি নিজে একটা ভালো মানুষ হও, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। সেই বিশেষ ব্যক্তির মুখ এখনও আমার চোখে ভাসে। 5 to 12 এই ভিন্ন ভিন্ন ক্লাসগুলি থেকে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষ সময় উপভোগ করেছি, সেই বিশেষ মুহূর্তগুলোকে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত স্মৃতিস্বরূপ আমাদের হৃদয়ে গেঁথে রাখব। আমাদের এই স্কুল লাইফটার অনেকগুলো মানে আছে। এই স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ড, স্যার এবং ম্যাম, যাদের আর একটা পরিবারও বলা যায়, হাজারো স্মৃতির একটি গল্প। স্কুল লাইফ মানে সবার এক রঙের পোশাক। স্কুল লাইফ মানে কিছু বন্ধুরা মিলে একসাথে স্কুল পালানো। স্কুল লাইফ মানে সেই প্রতিদিন এক টিফিন টাইমের অপেক্ষা, আর তারপর বন্ধুরা মিলে টিফিন নিয়ে কাড়াকুড়ি করে খাওয়া। স্কুল লাইফ মানে ক্লাস 12 উঠলে সবার প্রিয় সেই ব্যাক ব্রেঞ্চটা, কড়া রোদে দাঁড়িয়েও সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া। স্কুল লাইফ মানে সব স্যার ম্যামদের স্পেশাল কিছু উক্তি, যা এই বেঁচে থাকার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই হৃদয়ে গেঁথে থাকবে। সবার শেষে এই আজকের দিনের মতো একটা দিনের ভয়, বিদায় অনুষ্ঠান। অনেকগুলো বছরের স্মৃতিতে বেঁধে রাখা আমাদের স্কুল লাইফটা শেষ। এই কিছুদিন পরে এইচএস এক্সাম, তারপর সব কিছু এলোমেলো হয়ে যাবে। সবাই যে কোথায় হারিয়ে যাবে বোঝাই যাবে না। হারিয়ে যাবে জীবনের সেই অন্যতম মুহূর্তগুলো, ওই দিনগুলোতে অনেকেরই আবার ফিরে আসার ইচ্ছে হবে, কিন্তু সব কিছু তো আর ইচ্ছে দিয়ে হয় না। এই বক্সিয়ার হাই স্কুল আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক উপহার দিয়েছে। ফলস্বরূপ বলা যায় রামভোলা স্কুলের ম্যামের অফুরন্ত প্রশংসা। তাই আমরা সকলে বক্সিয়ার হাই স্কুলের কাছে মাথা নত করতে বাধ্য, আর আমরা গর্বিত আমরা বক্সিয়ার হাই স্কুলের ছাত্র। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি